ঢাকার 17 আসন নির্বাচনে শিশুমঙ্গল আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা বলছেন জাতীয় পার্টির প্রার্থী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসলে নির্বাচনটি তো অত্যন্ত শর্ট টাইমের মধ্যে হয়েছে, আর অনেক দলই তো অনেক বেশি সুসংগঠিত। আমাদের দলও সুসংগঠিত, কিন্তু তারপরেও সবাইকে অ্যাক্টিভ করা কিছুটা সময় লেগেছে আমাদের। কিছু দুর্বলতা তো আছেই। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ সবাই যদি ভোট দিতে আসেন, লাঙ্গলের পক্ষে যদি দয়া করে আপনারা ভোটটি দেন, আমার মনে হয় যে লাঙ্গল বিজয়ী হবে এবার। ইনশাল্লাহ লাঙ্গল বিজয়ী হবে, লাঙ্গল বিজয়ী হবে। কেন বিজয়ী হবে লাঙ্গল? ভোটার নাই আপনার, কেন বিজয়ী হবে? কেন মনে করছেন লাঙ্গল বিজয়ী হবে? কি কারণে বিজয়ী হবে একটু বলবেন? আপনি নিজে দেখলেন আমার যেটা মনে হয় সেটা হলো যে মানুষের মনে প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ স্যারের স্মৃতি, ওনার ভালো কাজ এই ঢাকা 17 আসনের জন্য, এগুলো এখনও মানুষের মনে আছে। আমরা ডোর টু ডোর গিয়েছি, আমরা মানুষের সাথে চোখে চোখে তাকিয়ে কথা বলেছি, আমরা ওনাদের সাড়া পেয়েছি। তো এখন মানুষ নির্বাচনমুখী হবে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি তৈরি হবেন, তারা সংসদ পরিচালনা করবেন, সরকার চালাবেন, এই ধরনের ট্রেডিশনটাই তো আসলে কাম্য। তো সেই আশা থেকেই বলছি, আমি তো এর বেশি কিছু বলতে পারবো না, কারণ আশা, আমরা শুধু আশা নিয়েই বেঁচে থাকি। না না, সকালের শুরুটা একটু স্লো ডেফিনেটলি, বাট ওই বৃষ্টিটার কারণে আবার একটু ধীর হয়েছে। বাট আমি মনে করি যে একটু পরেই মানুষের ঢল ভোট কেন্দ্রে চলে আসবে ইনশাআল্লাহ। যে কোনো ফলাফলের জন্য প্রস্তুত কিনা, আমরা প্রত্যাশা করি আপনি বিজয়ী হন, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক প্রার্থী মাঝপথ থেকে সরে দাঁড়ায়, আপনার আসলে কোন অবস্থানে? জাতীয় পার্টির ক্যান্ডিডেট আমি, লাঙ্গলের ক্যান্ডিডেট আমি, মেজর আনিস, ব্যক্তিগত পরিচয় আছে আমার একটা। আই এম এ ফাইটার, আমি তো শেষ পর্যন্ত ফাইট করে যাব, এবং আননেসেসারি কাউকে কখনোই দোষারোপ করব না। আর নিজের ভাগ্যে মহান আল্লাহ যা রেখেছেন, জনগণের সাড়া অনুযায়ী যেটাই হবে আমি সেটাই মেনে নেব, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।